দাদা আপনারা সবাই বলুন তোদিন তাই না হ্যাঁ এবার আমি যেটা বলছিলাম বলছিলাম যে এখানে মেয়েরা যারা আছো আর তোমরা সবাই জানো আমি একটু মেয়েদের বেশি ভালোবাসি যে থাকবে কেননা তোরা থাকবি তবেই তো ঘরে অশান্তি হবে না তাই না খুব ভালো এটা চুপচাপ দাঁড়াবে আচ্ছা দাঁড়াই আছি এবার দাঁড়িয়ে থাকো হ্যাঁ তো এবারে যেটা আমি বলছিলাম সবাইকে যে তোমরা সবাই জানো আমি একটু মেয়েদেরকে বেশি 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 ভালোবাসি আর কি আর বেশি করিস না এক মারব স্টেজ নিচে পড়ে যাবে বল এবার চুপচাপ দাঁড়িয়ে থাকো আচ্ছা দাঁড়িয়ে আছি হ্যাঁ তো মেয়েরা যারা আছো হ্যাঁ তারা চুপচাপ বসে আছো আর কাউকে কি ঠান্ডা লাগছে লাগছে না তো আচ্ছা পেছনে জানা আছো ঠান্ডা লাগছে লাগছে না তো ঠিক আছে চলো তখন ঠান্ডা তোমাদের লাগছে না তো আমি এই খুশিতে তোমাদেরকে একটা কাজ দিতে যাই হ্যাঁ একদম ছোট কাজ জোরে হাতে তালি বাজিয়ে দাও মেয়েরা এই দাঁড়াও 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 আমি বলেছি আমি বলিনি তো কাজটা আমি দেব তাহলে আমাকে বলতে হবে ওর বলাতে তোমরা দেবে কেন হাতে তালি না আমি বলে ফেললাম এই কারণে আমি শর্টে ছাড়তে চাইছিলাম আর কি মানে তোমার ব্যাপারটা কি বলতো মানে হাতের তালি ছাড়া কি কোনো কাজ হয় না না মেয়েরা হাতে তালি ছড়া কি কাজ করতে না একটা কাজ করতে পারি মেরা এবি কি সংসারে আগুন লাগিয়ে দেওয়া এটা মেয়েরা এবি পারে আচ্ছা মানে তুমি বলতে চাইছো মেরা খালি অশান্তই করে যার ঘরে বউ এনেছে তাকে একবার সেই দাদাটাকে জিজ্ঞাসা করো বুঝতে পারবে এখন ও আচ্ছা ঠিক আছে সে মেয়েরা কি করে না করে সেটা আমি তোমায় পরে বলছি এখন মেয়েদের আমি কাজটা দিই ওকে ওরা সবাই মিলে কাজটা করুক ওকে তারপর আমি তোমাকে বোঝাচ্ছি মেয়েরা কি করে আর কি করে না হ্যাঁ চলো চলো হ্যাঁ তো এবার আমি সব মেয়েদের যে কাজটা দেব হাতের তালি কাউকে দিতে হবে না আচ্ছা আগেই বলেছি মেয়েদের ভাগটা আমি বেশিই দেখছি তো যে কাজটা আমি তোমাদের দেব সেই কাজটা করলে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি জানি উত্তর তিরাইপুর তাই তো হ্যাঁ তো উত্তর তিরাইপুরে যে এলাকাটা মানে এখানে যে মেয়েরা আছে মানে যে কাজটা যদি তোমরা করো এখানটা পুরো কেঁপে উঠবে কিন্তু আর সেটাই আমি চাই আজকে ছেলেদের তোমরা বোঝাও যে মেয়েরা কি পারে তাই তো ওকে দেখি হ্যাঁ তো যেটা করতে হবে আমি ওয়ান টু থ্রি কাউন্ট করব এখানে যতজন মেয়েরা আছো সবাই মিলে একবার গলায় হো করে আওয়াজ দেবে কেমন দেখি 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 আজকে উত্তর তিরাইপুর কে কাঁপাতেই হবে মেয়েদেরকে পারবে তো হ্যাঁ

একদম সত্যি কথা মানে এই কথাটা আমি শরীরের কথার সঙ্গে একমত হলাম যে ছেলেরা যে গলার আওয়াজটা দিলো এটা একদম বম এর মতো ছিল একদম সত্যি কথা কিন্তু এবারে তোমরা সবাই বলো কেন এই যে আমার পাশে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ইনি কি বলেছিলেন কি বলেছিলাম যে মেয়েরা নাকি সংসারে কি অশান্তি করে বলেছিলাম বলেছিলাম আচ্ছা তোমরা এবারে সবাই বলো এই যে ছেলেরা গলার আওয়াজটা দিল ওইটা কি শুনে মনে হলো না সংসারে অশান্তির বমটা কারা আগে ফেলে মেয়েরা জোরে তালে দিয়ে বলো এইবার গায়ে জ্বালা লেগেছে দেখো কোন গায়ে লাগানি হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ দাদা সবাই বলুন তো না বিয়ে করি বাড়িতেও শান্তি হয় যেদিন বাড়িতে বউ আনলো কানের কাছে বউ ফিসফিসুযু তোমার বাবা না তোমার মা না তুই লে সালা হাড়ি আলাদা আচ্ছা তাই না আচ্ছা চলো ঠিক আছে তো ওড় ওই কথাটা আমি মানলাম যে বলছে বিয়ের পর নাকি আলাদা হয়ে যায় হ্যাঁতেন অনেক কিছু বললো তাহলে তোমরা একটা কথা বলো তো কি কেমন ছেলে কেমন ছেলে যে একটা মেয়ের কথায় নিজের বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায় এই হচ্ছে ছেলেদের চরিত্র গো এক মিনিট দাঁড়াও আমরা কৃষ্ণ ঠাকুর হ্যাঁ প্রেমে বিশ্বাসী পুরি বাবা মেয়ের চিজ কলসির কানা তা বলে কি প্রেম দেব না হ্যাঁ আমরা প্রেম করতে জানি তাই ঝগড়া করি না আমরা তাই না হ্যাঁ মানে এত প্রেম ওরি বাবা অবশ্যই বউকে ভালোবাসি বউর বোনকেও ভালোবাসি এইটাই তো ছেলেদের প্রেম কি প্রেম একটা মেয়ের তবে দাদা একটা কথা বলি সবাই বউকে ভালোবাসুন হ্যাঁ কার বউ দেখার দরকার নেই হ্যাঁ মানে কি বউকে তো ভালোবাসতে বলছি সবাই বলে বউকে ভালো আমি বউকেই ভালোবাসার কথা বলছি আচ্ছা কার বউ আর সবাই কেমন আছেন হ্যালো তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি ভীষণ ভালো আছো কাকে ওই যে এটা হ্যাঁ দাদা একটু লাইটটা দাও তো দেখি মনটাকে

হ্যাঁ আমরা ভালো থাকতে হবে কেউ ভালো থাকে না ভালো থাকতে হবে ভালো যদি না থাকি তাহলে কি করে জীবনটা চলবে এম নিএম নি কেউ ভালো থাকতে পারে না ভালো থাকতে হবে নিজের থেকে চেষ্টা করতে হবে ভালো থাকার তাই না একদম একদম চলো একদম আমরাও মায়ের কাছে প্রার্থনা করি যে আপনারা এইভাবেই সব সময় ভীষণ ভীষণ ভালো থাকুন কারণ আপনাদের ভালো থাকাটা আমাদের কাছে ভীষণ জরুরি একদম আপনারা ভালো থাকবেন তবে আমাদের ডাকবেন আমাদের টাকা হবে হ্যাঁ কি হবে না লকে দেবে টাকা চলো মানে সবাই মজা না কিন্তু মজার কি সত্যি কথা সত্যি কথা আবার কি মজার কি ঠিক আছে চলো চলো আচ্ছা এখানে তো মানে আমি দেখতে পাচ্ছি যে ছেলেদের তুলনায় মেয়েদের ভাগটা একটু বেশি আছে সে তো তুমি দেখতে 봐 তোর চোখে লাভ হইছে ওইজন্য ছেলেদের দেখতে 봐 এইটা দেখ একবার আরে আছে আমি কি বারণ করলাম একবারও বলছি যে মেয়েদের ভাগটা এখানে বেশি মেয়েদের ভাগটা বেশি নয় ছেলেরা দাঁড়িয়ে আছে মেয়েদেরকে বসতে দিয়েছি কারণ মেয়েরা মায়াজাত আমরা ভালোবাসি তাই বস তোরা কারণ জানি ও আচ্ছা 희가제, 무지람, 무지람, 무지람.